नमस्कार देखें जबाब चाय बांगल् विशेष एपिसोडे किशलय आज भातृद्वितीया भाईफोटा हिंदू हिंदू बांगाली अन्यतम उत्सव আমরা ভারতে পশ্চিমবঙ্গে প্রত্যেকে বাঙালিরা এবং অন্যান্য বহু হিন্দু এই উৎসবে মেতেছে আজ গোটা দিন ভাই বোনেরা একে অপরের সঙ্গে বোনেরা ভাইদের খোঁটা দিয়েছেন মিষ্টি খাইয়েছেন ভাইয়েরা গিফট দিয়েছেন কিন্তু বাংলাদেশে বাংলাদেশে কেমন ভাইফোঁটা হচ্ছে বাংলাদেশে হিন্দুরা পথে নেমে আজও প্রতিবাদ জানাচ্ছে তার কারণ বাংলাদেশে হিন্দুদের উপর একদিকে অত্যাচার চলছে একদিকে মিথ্যা মামলা দেওয়ার সিলসিলা সিস্টেম চলছে অন্যদিকে তারা আজও রাস্তায় নেমে চিৎকার করে প্রতিবাদ করে তাদের আওয়াজ গোটা বিশ্বের কাছে পৌঁছে দিতে চাইছেন কিন্তু বাংলাদেশের কি পরিস্থিতি একদিকে বাংলাদেশের প্রশাসন যে জঙ্গি এবং অন্যান্য জামাত সংগঠনের দ্বারা চালানো হয় এই মুহূর্তে ইনফ্লুয়েন্সড এই মুহূর্তে সেই প্রশাসন ভেবেছিল হিন্দুদের উপর মিথ্যে মামলা করে অত্যাচার করে তাদের মুখ বন্ধ করিয়ে দিয়ে তাদেরকে কোণঠাসা করিয়ে সমস্তটা নিজেরাই সেটিং করে করে নেওয়া যাবে কিন্তু এখন তারা বুঝছে বড় ভুল হয়ে গিয়েছে তারা বুঝছে যে বড় ভুল হয়েছে তার কারণ গোটা বিশ্বে এখন বাংলাদেশের প্রশাসন কোণঠাসা একদিকে ইউনুস প্রশাসন দেউলিয়া হয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গা যেমন সেন্ট মার্টিনস আইল্যান্ড তুলে দিচ্ছে আমেরিকার হাতে অন্যদিকে বাংলাদেশের কাছে টাকা পয়সাও খুব একটা নেই মানুষ খেতেও পাচ্ছেন না ভালোভাবে খুবই খারাপ অবস্থা কিন্তু হিন্দুদের আন্দোলন চলছে দুটো ছবি দেখাবো প্রথমেই বাংলাদেশে একের পর এক হিন্দু নেতাদের বিরুদ্ধে মামলার পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে সেখানে আন্দোলন চলছে এবং সেখানে সেই আন্দোলনের রেশ চলছে গোটা বাংলাদেশে চিন্ময় কৃষ্ণপ্রভু এবং অন্যান্য বাংলাদেশি হিন্দু যারা সংখ্যালঘু নেতা রয়েছেন তাদের ওপর মিথ্যে মামলা এবং হিন্দুদের ওপর অত্যাচার নিয়ে টানা এই মুহূর্তে চলছে প্রতিবাদ এই মুহূর্তে প্রতিবাদ চলছে এবং সেই প্রতিবাদের ছবি গোটা বাংলাদেশ জুড়ে বাংলাদেশের 3 কোটি হিন্দু এই মুহূর্তে আন্দোলন করছেন তারা রাস্তায় নেমেছেন একদিকে বাংলাদেশের পতাকা আর অন্যদিকে শান্তির ত্যাগের গেরুয়া পতাকা দুই পতাকা থাকছে আন্দোলনে বাংলাদেশের পতাকা পথপথিয়ে উঠছে কারণ এরা প্রত্যেকে বাংলাদেশি হিন্দু বাংলাদেশে হিন্দুরা এই মুহূর্তে রাস্তায় নেমেছেন ফার্স্ট অন ভিজুয়ালস রিপাবলিক বাংলায় এবং ফার্স্ট অন সেই ভিজুয়ালে দেখা যাচ্ছে হিন্দুরা আর চুপ করে ঘরের কোণে বসে কাঁদতে রাজি নয় তারা রাস্তায় নেমে কট্টরপন্থার বিরুদ্ধে আওয়াজ তুলছেন আর শুধুমাত্র বাংলাদেশে নয় গোটা বিশ্বের হিন্দুরা আজ রাস্তায় নেমেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ছবি দেখাবো এবং সেই ছবিতে স্পষ্ট হবে সেই ছবিতে স্পষ্ট হবে যে বাংলাদেশে চিন্ময় কৃষ্ণপ্রভু ছবি দেখা যাচ্ছে এখানে চিন্ময় কৃষ্ণপ্রভু সহ একাধিক হিন্দু নেতাদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে মামলা দেওয়ার প্রতিবাদে রাস্তায় নেমেছেন হিন্দুরা এবং তারই সঙ্গে সঙ্গে পোস্টারের মধ্যে লেখা রয়েছে যে কিভাবে ধর্ষণ করা হচ্ছে হিন্দু মহিলাদের লেখা রয়েছে সেভ বাংলাদেশি হিন্দুজ লেখা রয়েছে রেপিং অফ হিন্দু মহিলা হিন্দু ওমেন ইন বাংলাদেশ হিন্দু মহিলাদের রেপ হচ্ছে ধর্ষণ হচ্ছে বাংলাদেশে এবং সেই নিয়ে নিউ ইয়র্কের রাস্তায় আজ প্রোটেস্ট হচ্ছে গোটা বিশ্ব হাঁ করে দেখছে নির্লজ্জ বাংলাদেশ প্রশাসনের এই মুহূর্তের কি পরিস্থিতি কট্টর বাংলাদেশ প্রশাসন এই মুহূর্তে কিভাবে কোণঠাসা হচ্ছে গোটা বিশ্বে তা এই ছবি থেকে স্পষ্ট বাংলাদেশ হয়তো বুঝতে পারেনি যে একজন ব্যক্তির বিরুদ্ধে মামলা দিলে পরে এইরকমভাবে গোটা বিষয়টা তাদের বিরুদ্ধে চলে যেতে পারে একজন হিন্দু ব্যক্তি সংখ্যালঘু কে সে কোন চিন্ময় কৃষ্ণপ্রভু কে সে তার কি গুরুত্ব কিন্তু তার বিরুদ্ধে মামলা দিয়ে গোটা একটি সরকার যে এইভাবে সমস্যায় পড়ে যাবে বাংলাদেশ ভাবেনি এবং সেই কারণে দাঁড়িয়ে এই মুহূর্তে একদিকে বাংলাদেশ দেউলিয়া হওয়ার পথে চলেছে এবং অন্যদিকে বাংলাদেশে এবং গোটা বিশ্বের হিন্দুরা একজোট হয়ে এই মুহূর্তে প্রতিবাদ করছে গোটা বিশ্বে ওকে এই মুহূর্তে দাঁড়িয়ে একদিকে বাংলাদেশের হিন্দুরা প্রতিবাদ করছেন অন্যদিকে গোটা বিশ্বের হিন্দুরা প্রতিবাদ করছেন আর বাংলাদেশের কি অবস্থা জানেন বাংলাদেশ দেউলিয়া হয়েছে একটা মামলা করার ফলে একটা গোটা প্রশাসনকে এতটা হেল্পলেস কোণঠাসা দেখা যায়নি আগে
যে মামলাটা করেছিল যেই ব্যক্তি বিএনপির এক নেতা সেই বিএনপির নেতাকে সরাতে বাধ্য হয় বিএনপি দল বাংলাদেশী ন্যাশনাল পার্টি তারা বাধ্য হয় ফিরোজ খান নামে সেই নেতাকে সরাতে যে মামলা করেছিল সেই নেতা ভাবছে আরে ভাই এটা কি হলো আমি মামলা করলাম এক হিন্দু সংখ্যালঘুর বিরুদ্ধে আর আমার আমাকেই সরিয়ে দিচ্ছে আমার দল আমি তো জানতাম আমার দল খুশি হবে এই কাজ করলে কিন্তু তা হলো না এবং আজ ভাই ফোটার দিন দাঁড়িয়ে গোটা বিশ্ব যখন ভাই ফোটা পালন করছে তখন বাংলাদেশে দেউলিয়া সরকার সেন্ট মার্টিনস আইল্যান্ড তারা এক প্রকার আমেরিকার হাতে তুলে দিয়েছে একদিকে কারণ সেন্ট মার্টিনস আইল্যান্ডে গোটা বাংলাদেশের পর্যটকদের যাওয়া নিষিদ্ধ হয়েছে আর অন্যদিকে এই ছবিগুলো স্পষ্ট করে দিচ্ছে যে বাংলাদেশের হিন্দুরা আজ এক হয়েছে এবং আমরা বলছি সংবাদ মাধ্যমে দাঁড়িয়ে আজ আমি দায়িত্ব নিয়ে বলছি এই রকম জাগরণ বাংলাদেশের মধ্যে বিরল এর আগে আমরা দেখেছি সোকল ছাত্র আন্দোলন সেই ছাত্র আন্দোলনে আমরা দেখেছি কিভাবে হিংসাত্মকভাবে সরকারি প্রপার্টি জ্বালিয়ে দেওয়া হয়েছে সরকারি স্কুল জ্বালিয়ে দেওয়া হয়েছে আর এই মুহূর্তে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন সরাসরি এই গোটা মুভমেন্ট এই গোটা আন্দোলনের প্রধান মুখ চিন্ময় কৃষ্ণ প্রভু সুপার এক্সক্লুসিভ এই মুহূর্তে রিপাবলিক বাংলায় রয়েছেন চিন্ময় কৃষ্ণ প্রভু চিন্ময় কৃষ্ণ প্রভু আপনাকে রিপাবলিক বাংলায় স্বাগত এবং রিপাবলিক বাংলা টানা বিভিন্নভাবে এই আন্দোলনের খবর তুলে ধরেছে আপনি এই আন্দোলনের অন্যতম মুখ একটু আগে আমি একটি ছবি দেখাচ্ছিলাম নিউ ইয়র্কে একটি র্যালি হচ্ছে সেই র্যালিতে আপনার ছবি নিয়ে বহু হিন্দু এই মুহূর্তে আন্দোলন করছেন এই মিথ্যে মামলা প্রত্যাহারের জন্য এই মুহূর্তে কি পরিস্থিতি বলুন আমরা রিপাবলিক বাংলাকেও ধন্যবাদ জানাই এবং আপনারা সংশ্লিষ্ট সমস্ত যারা দর্শক শ্রোতা রয়েছেন তাদেরকেও ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই যে আমাদের বিষয়গুলো আপনারা প্রচার করার জন্য আমার কথা কি শুনতে পাচ্ছেন শোনা যাচ্ছে বলুন বলুন মূলত 5ই অগাস্টের পরে সরকার পরিবর্তনের পর অভ্যুত্থানের পরে যে সরকার আসে আমরা প্রয়াস করেছিলাম যে দেশে একটা নতুন পরিবর্তন আসবে ছাত্র জনতা দায়িত্ব নিয়েছে সুতরাং আমরা সেখান থেকে আপনার একটা ভালো কিছু আশা করব 53 বৎসর ধরে হিন্দুরা যে পীড়িত এবং তারা যে দীর্ঘদিন ধরে বঞ্চিত তাদের অধিকার থেকে আমাদের সঙ্গে বিভিন্ন সময় প্রহসন হয়েছে আমাদেরকে আশার মূলা ঝুলিয়ে দীর্ঘদিন ধরে বঞ্চিত করা হয়েছে এই বিষয়গুলো রোধ করার জন্য আমরা মূলত প্রত্যাশা করেছিলাম যে এই সরকার একটা অভাবনীয় পরিবর্তন আনবে এবং তার পরিপ্রেক্ষিতে আমাদের যখন আশার বীজ বপন করেছিলাম ঠিক তখনই দেখলাম সারা দেশে একটা তাণ্ডব সাম্প্রদায়িক সহিংসতা মঠ মন্দিরে হামলা লুণ্ঠন ধর্ষণ এমনকি হত্যা প্রায় 9টির মতো হত্যা হয় পরবর্তীতে 2জন হত্যা হয় বিভিন্নভাবে বিচ্ছিন্নভাবে তো এই ঘটনাবলীগুলোর পরে সারা দেশের মানুষ আতঙ্কিত হয় এবং সাম্প্রদায়িক উত্থান আমাদেরকে অনেক বিচলিত করে ফলশ্রুতিতে সাধু সন্তরা দেখছে যে দেশের যে প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে এখানে অতীতে যখনই কোনো আন্দোলন দানা বেঁধেছে তখন সেটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার একটা স্বাভাবিক প্রক্রিয়া চলমান ছিল এই জন্য এটাকে যাতে ভিন্ন খাতে প্রবাহিত করতে না পারে প্রকৃত সত্যকে উপস্থাপন করা যায় কোনো রাজনৈতিক শক্তি যেন আমাদের আন্দোলনকে হাইজ্যাক করতে না পারে অথবা রাষ্ট্রবিরোধী তকমা দিতে না পারে এজন্য সমস্ত সাধু সন্তরা একযোগে আন্দোলনে যোগদান করেন একযোগে যোগ হয়েছিলেন চিন্ময় কৃষ্ণ প্রভু আমার একটা অ্যাডিশনাল প্রশ্ন এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ আজ গোটা ভারত গোটা বাংলাদেশ গোটা বিশ্ব এই কথা শুনছেন প্রভু আপনি যখন বক্তৃতা দেন আমি দেখি কিভাবে বাংলাদেশের সংখ্যালঘুরা হিন্দুরা উজ্জীবিত হয়ে তারা রাস্তায় নামেন কিন্তু শান্তিপূর্ণভাবে নামেন এই আন্দোলনে আমি দেখিনি কোনো বিল্ডিং জ্বালিয়ে দেওয়া হয়েছে কারোর ওপর আক্রমণ করা হয়েছে শান্তিপূর্ণভাবে তারা নিজেদের অধিকার বুঝে নেন কিন্তু তার পরিবর্তে মামলা হয় তার পরিবর্তে আপনাকে অ্যারেস্ট হওয়ার ভয় থাকতে হয় সেই কথাটাই বলছি
যে মূলত আমাদের প্রতিটি মুভমেন্টের পূর্ব দিন দেখা যাবে ইউটিউব অথবা কিছু চ্যানেল সোশ্যাল মিডিয়ায় কখনো বলবে এটা ইন্ডিয়ান তকমা, কখনো বলবে আওয়ামী লীগের তকমা অথবা রয়ের উদ্দেশ্য, এরকম বিভিন্ন তকমা দিয়ে এই আন্দোলনকে কলুষিত করার প্রচেষ্টা করা হয়। বলা হয় যে এখানে আওয়ামী লীগ বা ছাত্রলীগ যুবলীগ তারা ঢুকে এটাকে ভিন্ন খাতে প্রবাহিত করবে, প্রতিটি আশা আকাঙ্ক্ষাকে তাদের প্রতিটি প্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়ে সমস্ত সনাতনী জনগোষ্ঠী সংখ্যালঘু জনগোষ্ঠী সুশৃঙ্খলভাবে একটি আন্দোলন উপস্থাপন করে গিয়েছে। এবং আমরা রাষ্ট্রের বিরুদ্ধে নই, কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে নয় এবং কোনো রাজনৈতিক দলের পক্ষেও রোল প্লে করিনি।